বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোচবিহারে বিভিন্ন নার্সিংহোমগুলোর সঙ্গে বৈঠক করল জেলা প্রশাসন। শুক্রবার কোচবিহার ল্যান্সডাউন হলে এই বৈঠক হয়। সেখানে জেলাশাসক কৌশিক সাহা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলি সহ বেশ কয়েকজন আধিকারিক উপস্থিত ছিলেন। কোচবিহার শহর ও শহর সংলগ্ন এলাকা সরকারি হাসপাতালের পাশাপাশি 10টির মতো নার্সিংহোম রয়েছে, রয়েছে বেশ কিছু ল্যাবরেটরি। মহকুমা শহরগুলোতেও নার্সিংহোম ও ল্যাবরেটরির সংখ্যা খুব একটা কম নয়। প্রতিদিন ওই নার্সিংহোম ও ল্যাবরেটরিগুলো থেকে প্রচুর পরিমাণ চিকিৎসা বর্জ্য বের হচ্ছে, সেগুলো যত্রতত্র ফেলে দূষণ ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ ওঠে। আর সেই কারণে কীভাবে বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।